নমস্কার বন্ধুরা, লাকি কিচেন ফুডে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের ফাইসা মাছের পাতুরির রেসিপিটি শেয়ার করব। আমি এখন ফাইসা মাছ পাতুরি তৈরি করতে যে যে উপকরণ লাগবে সেই উপকরণ করে এক এক করে নিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, কালো সরিষা বাটা, পেঁয়াজ কুচি, সাদা তেল, এগুলো একসাথে এভাবে মেখে নিতে হবে। প্রথমত মাখানো হয়ে গেছে, এবার মাছগুলো এভাবে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এভাবে মেখে নিব। মাছগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি কলা পাতা নেব। হ্যাঁ, এবার কলা পাতাটা আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, পরিষ্কার করে কলা পাতা নিয়ে নিলাম। এখানে দুইটা পাতা নিতে হবে, নিচে একটা উপরে একটা। এবার কলা পাতাটা সাদা তেল দিয়ে ভালো করে পাতায় মেখে নিব, যাতে মাছগুলো লেগে না যায়। মাখানো হয়ে গেল, এবার সারিবদ্ধ করে এক এক করে মাছগুলো সাজিয়ে দিতে হবে। যে পিএস গুলো এইভাবে উপর থেকে দিয়ে দিতে হবে, মানে যে মশলা মাখানো যে পিএসটা আমি মাছের সাথে মেখে নিয়েছিলাম, সেই মাছের যে মশলাটা এবং পেঁয়াজ যেটুকু রয়েছে সবটুকু এইভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন মাছগুলো কত সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার চুলাটা ধরিয়ে নিতে হবে। চুলাটা ধরিয়ে তাওয়াটা তাতিয়ে নিতে হবে আগে একটু। হ্যালো বন্ধুরা, আমার তাওয়াটা হিট হয়ে গেছে, যেভাবে হাত দিয়ে দেখে নেবেন একটু। এবার আমি মাছটা দিয়ে দেব। এবার লো হিটে রেখে দিবেন। আজকে আমি একদম লো হিটে দিয়ে রাখবো। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, যাতে মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমি ফিরে পরে আমার এবার আমি ঢাকনাটা উঠিয়ে, এ দেখেন খুব সুন্দর হচ্ছে। এগুলা একটু ঘুরিয়ে দিতে হবে এবং পাতাটা নিচে দেখে দিতে হবে যে লেগে যাচ্ছে কিনা। পাতাটা যদি হয়ে যায় সেক্ষেত্রে বোঝা যাবে যে মাছ ওই পাশটা হয়ে গেছে। মাঝে মাঝে একটু একটু করে ঢাকনাটা উঠিয়ে এভাবে ঘুরিয়ে দিলে সমানভাবে সব মাছটা সুন্দরভাবে ভাজা হবে। আবারও ঢেকে দিলাম। আমার মাছ প্রায় হয়ে গেছে,
হ্যাঁ মাছের আমার এই যে এই পেস্টটা হয়ে গেছে, এবার উঠিয়ে নিয়ে আবার ফিরিয়ে দিতে হবে। দেখেন মাছটা ভাজা হয়ে গেছে, পাতাটা পড়ে নি। এই যে মাছ দেখেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। উপর থেকে একটু তেল দিয়ে দিব এইভাবে। আবারও ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য মাছটা। আমার পাতুরি হয়ে আসছে প্রায়, এভাবে একটু দেখে নেবেন। নিচের পাতাটা যদি একটু লাল লাল দাগ হয়ে যায় তখনই বুঝতে পারবেন যে মাছটা হয়ে গেছে। বন্ধুরা আমার মাছের পাতুরিটা হয়ে গেছে, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এভাবে তৈরি করে আপনারা খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে পাতুরিটা কেমন লাগে। তবে আমার পাতুরিটা অনেক মজা হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।